আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক বিউটিস কুইজিন। আমি আজকে তৈরি করব চিজ চিকেন ফিঙ্গার রোল। তো এই রোলটা কিন্তু খেতে খুবই মজা, খুবই সুস্বাদু। এই রোলটা বাচ্চাদের কাছে খুবই পছন্দের প্রিয় একটা খাবার, আর বড়দের কাছেও পছন্দের। আর এটা তৈরি করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি, যে কোনো সময় বের করে আমরা এটা তেলে ভেজে নিতে পারি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই চিকেন চিজ ফিঙ্গার রোল। তো আমি প্রথমে এখানে নিয়েছি চিকেন। আমি চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি, ছোটো করে কেটে নিয়েছি। কেটে এগুলো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর অবশ্যই হাড়চাড়া মাংসটা নিতে হবে, শুধু ফ্রেশ মাংস দিয়েই আমরা কিমাটা তৈরি করব। তো আমি এটা কিমার জন্য নিয়েছি, আমি এখন একটা ব্লেন্ডারে সবগুলো মাংস একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব, কিমা তৈরি করে নেব। তো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে খুব ভালো করে মিহি করে কিমা তৈরি করে নেব। আমাদের চিকেন ফিঙ্গার রোল তৈরি করতে কিন্তু খুব মিহি একটা কিমা দরকার। আর এটা বাজার থেকে যে রেডি কিমা পাওয়া যায় ওইটা দিয়েও করা যাবে, কিন্তু আমার কাছে মনে হয় যে ঘরে কিমা করে নেওয়াটাই ভালো। ওটা ফ্রেশ চিকেনের মাংস দিয়ে আমরা কিমাটা, ফ্রেশ কিমাটা তৈরি করে নিলাম। এখন আমার কিমাগুলো রেডি হয়ে গেছে, খুব সুন্দর মিহি কিমা হয়েছে। তো এরকম মিহি কিমা আমাদের লাগবে। তো এখন আমি এই কিমাটা ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তারপরে লাগবে আমাদের গোলমরিচের গুঁড়ো, আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর আমাদের লাগবে কর্নফ্লাওয়ার, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। দিয়ে আমরা খুব ভালো করে এটাকে মাখবো। তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি চিজ, গ্রেট করা মজারেলা চিজ দিয়েছি। যে কোনো রকমের চিজই দেওয়া যাবে, তবে গ্রেট করা চিজ দিতে হবে। দিয়ে আমরা খুব ভালো করে এটাকে হাত দিয়ে এভাবে মেখে নেব। তারপরে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ঘি আর কিছু ব্রেড ক্রাম। দিয়ে এখন আমরা এটাকে আবারও ভালো করে মাখিয়ে নিব, তারপরে এভাবে রোল করে নেব। তো ভালো করে মাখিয়ে আমি রোল করে নিয়েছি। আমি আরেকটা রোল করে দেখাচ্ছি। এভাবে হাতে একটু ঘি লাগিয়ে নিলে রোলটা করতে খুবই সুবিধা হবে। তো আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি, অথবা ঘিয়ের পরিবর্তে কিন্তু ময়দাও মাখিয়ে নেওয়া যায় হাতে, তারপরে রোলটা করতে কিন্তু খুবই ভালো হয়, নাহলে কিন্তু হাতে লেগে যাবে। তো এইভাবে করে শেপ দিয়ে আমি সবগুলো রোল তৈরি করে নিলাম। তো আমার সবগুলো রোল তৈরি হয়ে গেছে। এখন আমি রোলগুলোকে কোটিং করব। কোটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি প্রয়োজন মতো ময়দা নিয়েছি, তারপর আমি নিয়েছি 2টা ডিম ফেটিয়ে, খুব ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি। তারপর লাগবে আমাদের ব্রেড ক্রাম্প, আমি এখানে প্রয়োজন মতো ব্রেড ক্রাম্প নিয়েছি। কোটিং করতে আমাদের যতটুকু লাগে ততটুকুই নিব। এখন একটা একটা করে আমরা রোলগুলোকে প্রথমে ময়দায় এভাবে গড়িয়ে নিব, চারপাশে ভালো করে ময়দাটা লাগিয়ে এক্সট্রা ময়দাগুলো এভাবে ঝেড়ে ফেলে দিব। তারপরে এটা আমি দিয়ে দিলাম ডিমের উপর, ডিমের গুলার মধ্যে দিয়ে এইভাবে হালকা হাতে একটু ঘুরিয়ে নিব। খুব বেশি সময় এখানে নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু রোলটা ভেঙে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে ব্রেড ক্রামের উপর দিয়ে ভালো করে ব্রেড ক্রামটা লাগিয়ে নিব। আর যাদের মুঠা কোটিং পছন্দ তারা এটাকে ডাবল কোটিং করে নিতে পারে। এই রোলটাকে আবারও ডিমের মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নিলেই কিন্তু ডাবল কোটিং হয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলোকে কোটিং করে নেব। তো আমার সবগুলো রোল তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? সবগুলো রোল কোটিং করা হয়ে গেছে। এখন আমি এটাকে সেট করার জন্য 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টার জন্য যদি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু ব্রেড ক্রাম্পটা খুব ভালো করে সেট হয়ে যাবে, তখন আমাদের তেলে ভাজতে খুবই সুবিধা হবে। সো আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পরে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আমি এখানে তেল দিয়েছি 1 কাপের মতো, যাতে করে রোলটা ভালো করে তেলের মধ্যে ডুবে যায়। দিয়ে আমি হালকা গরম হয়ে আসলে একটা একটা করে এভাবে রোলগুলো দিয়ে দিব। দিয়ে 2-3 মিনিট পরে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। সাথে সাথে কিন্তু নাড়তে যাবো না, নাহলে কিন্তু আমাদের কোটিংটা ছুটে যাবে। তাই আমি 2-3 মিনিট পর কোটিংটা সেট হয়ে আসলে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেবো। 4-5 মিনিট পরে আমরা এটাকে পাল্টিয়ে দেবো, সাথে সাথে কিন্তু পাল্টাতে যাবো না। তো এইভাবে করে আস্তে আস্তে করে পাল্টে দেব। এখন কিন্তু অনেক শক্ত হয়ে আসছে, তারপরেও হালকা হাতে এটাকে আমরা একটা একটা করে সবগুলো রোলকেই পাল্টিয়ে দিলাম। তো অপর পাশটা ভালো হয়ে বাজার জন্য আমরা আরও 4-5 মিনিট অপেক্ষা করব। আমি মোট 8 থেকে 10 মিনিটের মধ্যে এটা তেলে ভেজেছি। তো এরকম করে বারবার একটু পরে পরে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে চারপাশটা খুব ভালো করে ভাজা হয়।
চারদিকটা যাতে সমান কালার চলে আসে, তো এরকম করে এরকম কালার চলে আসলে আমরা এখন এগুলাকে তেল থেকে, তেল খুব ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সবগুলো রোল কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিলাম, নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। তো রেডি হয়ে গেছে আমাদের চিজ চিকেন ফিঙ্গার রোল, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু, খুবই মজাদার এই চিকেন রোল।